আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউকে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহরবানিতে আপনাদের সবার দোয়ায় আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে আমার স্পেশাল কিছু মেহমানকে আমি দাওয়াত করেছিলাম, তো ওনাদের দাওয়াতের একটি ব্লগ আমি শেয়ার করতেছি। আর সাথে আছে আমার একটি রেসিপি, আর রেসিপিটা হচ্ছে অনেক ইজি একটি রেসিপি আমি শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিওর এন্ড পর্যন্ত আপনারা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো প্রথমে এই যে শেয়ার করতেছি আমার, আমি কিছু কিছু রান্না শেয়ার করেছি আপনাদের সাথে, আমি কিন্তু পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি। আমি দুই একটা আইটেম আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের অবশ্যই ভালো লাগবে। আসলে দাওয়াতের ব্লগ বা শপিংয়ের ব্লগ এগুলো কিন্তু আপনারা লাইক করেন, তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। এই তো আমি রান্নাবান্না শুরু করতেছি এখন। এই যে দেখতেছেন আমি এখানে মিট নিয়েছি, তারপর ছোটো মাছ নিয়েছি, আইট মাছ নিয়েছি, তো এগুলো আমি এখন বসিয়ে দেব। আর মেহমান আসলে আর কেউ না, আমার আমার বাতিজি, তো আমার হাজব্যান্ডের চাচা তো ভাই আর কি, ওনার মেয়েকে আমার আসলে দাওয়াত দিতে একটু লেট হয়ে গিয়েছে। আসলে ওরাও কিন্তু আমাদের থেকে একটু দূরে থাকে, তো ওরা যখনই আসে আসলে এক দুদিনের জন্য আসে, আর এক দুদিনের মধ্যে কিন্তু আমরাও সময় করতে পারিনি, এর জন্য আর বলা হয়নি। তবুও আলহামদুলিল্লাহ এখন বলতে পেরেছি, এটাই খুশির বিষয়। আর আমার নাতিও একটু বড় হয়ে গিয়েছে, নাতির কিন্তু প্রথম আসা নানির বাসায়, মাশাআল্লাহ অনেক কিউট বেবি। আর ও কিন্তু প্রথম আমাদের বাসায় আসছে, কিন্তু একদমই প্রথম লাগেনি, ও কিন্তু অনেক ভালো আসলে সবার কুলেই আসে। তো এই যে দেখতেছেন আমার রান্নাবান্না কিন্তু শেষ। এইখানে আমি শিমের বিচি দিয়ে মিগেল মাছ রান্না করেছি, তারপর এইখানে ছোটো মাছ রান্না করেছি, এখানে আইর মাছ রান্না করেছি। তো প্রথমে আমি যে রান্নাগুলো করেছি আর কি ওইগুলাই আমি ভিডিও করেছিলাম। আসলে শেষে যে রান্নাগুলো আমি বসিয়েছি ওইগুলো কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। তো আসলে রান্না যখনই করি আর ভিডিও যদি করতে হয় তাহলে কিন্তু সময় অনেক নিতে হয়, আর এখনের দিন এখনকার মানে দিনগুলোও তো ছোটো হয়ে গিয়েছে, এর জন্য আমি রান্না করার সময় তেমন একটা ভিডিও করতে পারিনি। অবশ্যই টেবিলে দেখতে পারবেন আমার খাবারগুলো। এই তো মেহমানরা কিন্তু চলে আসছেন, আর ওনাদেরকে কিন্তু প্রথমে আমি একটি ড্রিঙ্ক, তারপর একটু ফ্রুট বিস্কিট এগুলো দিয়ে ওয়েলকাম জানিয়েছিলাম। এই যে দেখতেছেন আমি এখানে কিন্তু হার্ড চিকেন রান্না করেছি মুগ ডাল দিয়ে, তারপর প্রন রান্না করেছি মিকেল মাছ দিয়ে, শিমের বিচি দিয়ে রান্না করেছি, আইর মাছ রান্না করেছি, তারপর শুটকি একটা রান্না করেছি, ছোটো মাছ একটা রান্না করেছি। আর আমি রোস্ট করতে চাচ্ছিলাম কিন্তু রোস্টের বদলে আসলে আমি বাটারা রান্না করে নিয়েছি, তারপর এখানে চিকেনের কাবাব বানিয়েছি। তো ওইগুলোই আর কি ছোটোখাটো আয়োজন, আশা করি আপনাদের ভালো লাগছে। আর এই যে দেখতেছেন আমি একটা সাগরানাও বানিয়েছি, সাগরানাটা কিন্তু আমার সাজানো একদমই মানে হয়নি, কারণ আমি সুন্দর করতে পারিনি আর কি, সময়টা একদম কম ছিল, ওনারা কিন্তু আর্লি চলে আসছিলেন। আর মেয়েরা যারা ওরা তো মানে সবসময় যখনই মেহমান আসেন মেয়েরা তো কিচেনে চলে আসেন, তো ওনাদের সামনে কিন্তু আমি তেমন একটা সাজাতে পারিনি। তো মোটামুটি যেরকম পেরেছি আর কি ওই রকমই সাজিয়ে নিলাম, তো আশা করি আপনাদের ভালো লাগছে। সাগরানটা চিকেনটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এই যে দেখতেছেন ওরা খাচ্ছে, আর আমার নাতি তো অবশ্যই সঙ্গে আছে, ওর ছেলেটা কিন্তু অনেক অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর করে কথা বলে, আসলে ওর বয়স সম্মান আর কি অনেক কিউট। তো এই তো সবাই চলে আসছেন আর বসেও গিয়েছেন, আমার হাজব্যান্ড, তারপর বাসুর ওনারা, আর ওই এখানে দেবরও আছেন, তো দামান্দও আছেন, এই আর কি। তো সবারা বসে গিয়েছেন, ফাইনালি আমাদের এই দাওয়াতটা মানে হয়ে গিয়েছে। এই দাওয়াতের জন্য কিন্তু অনেকদিন ওয়েট করেছিলাম, আসলে দেব দেব বলে দেওয়া হয়নি। আসলে ওদের যখন সময় হয় তখন কিন্তু আমাদের সময় হয় না, আর আমাদের যখন সময় হয় ওদের হয় না, এরকম করেই আসলে সময়টা মানে অনেকদিন পার হয়ে গিয়েছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ দিতে পেরেছি, এটাই খুশির বিষয়। আর এখানে দেখতেছেন আমি ডিজার্ট বানিয়ে নিয়েছি, ডিজার্টে এখানে আমি পুডিং বানিয়েছি, তারপর চিজ কেক বানিয়েছিলাম বাচ্চাদের জন্য আর কি। তো আসলে তেমন কিছু আমি বানাতে পারিনি, কারণ আগের দিন আমার একটা দাওয়াতও ছিল, আর আমার দাওয়াতেও যেতে হয়েছে, আর দাওয়াতটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট ছিল আর কি, না গেলে হয় না। তো ওইখানে যাওয়ার জন্য আর কি আমি তাড়াহুড়া করে তেমন একটা ডিজার্ট বানাতে পারিনি স্পেশালভাবে। তো যতটুকু পেরেছি আর কি আলহামদুলিল্লাহ। তো এই তো ডেজার্ট ওনারা সবাইকে আমি দিয়ে দিয়েছি, আর ড্রয়িং রুমে আসলে আমি একটু ভিডিও করতে পারিনি, আমার বাসুর ওনারা বসেছিলেন আর কি, আর ওনারা বসেছিলেন, এর জন্য গিয়ে আর তেমন একটা ভিডিও করতে পারিনি। আর দেখলাম যে ওনারা বসে গল্প করতেছেন, তো ভাবলাম ওনাদেরকে আর ডিস্টার্ব করা ঠিক হবে না,
তো এখন চা বানিয়ে নিচ্ছি। এই যে দেখতেছেন চাটা, কিন্তু আমার মশলাওয়ালা চা, আমি যেটা জাল দিয়ে বানাই আর কি ওইটা। তো আমার জায়রা আসলে কিন্তু সব সময় আমি এই চাটা বানাই, কারণ ওনারাও কিন্তু আমার হাতের এই চাটা অনেক বেশি লাইক করেন। তো চাটা চা এখন বানিয়ে নিচ্ছি। আসলে এই দাওয়াতের মধ্যে কিন্তু আমার জায়রা ওনাদেরকে কাউকে আমি বলিনি, আসলে অনেক শর্ট টাইম ছিল, এর জন্য আমি কাউকে বলতে পারিনি। আর আসলে আরেকটু সময় যদি আমার হাতে থাকতো তাহলে আমি সবাইকে বলতাম, আসলে একদম কম সময় ছিল, এর জন্য আমি কাউকে বলতে পারিনি। তো সবার শেষে এই যে দেখতেছেন দামান কিন্তু অনেক মিষ্টি নিমকি এগুলো নিয়ে আসছেন আর কি। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, অনেক মিষ্টি নিমকি কিন্তু নিয়ে আসছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আসার জন্য, আর এতে তো মিষ্টি নিমকি এগুলো নিয়ে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। তো আশা করি আমার এই দাওয়াতের ব্লগটা অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি শেয়ার করতেছি আমার রেসিপিটা। রেসিপিটা আর কিছু না, আমি গাজরের হালুয়া বানাবো আজকে। আর গাজরের হালুয়া তো আপনারা সবাই জানেন, অনেক ইজি একটা রেসিপি। তো অবশ্যই আমিও আপনাদের সাথে অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেছেন আমি এখানে গাজরগুলো কিন্তু প্রথমে আমি ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে আর এখন গ্লেড করে নিচ্ছি। আর গ্লেড এই যে দেখতেছেন কেমন ছোটো করে নিচ্ছি আর কি, এরকমই আমি গ্লেড করে নিচ্ছি। আর যদি গাজরের হালুয়াটা যত ছোটো করে দেন তাহলে কিন্তু ততই ভালো লাগে আমার মনে হয় আর কি। যত ছোটো করে মানে আপনারা গাজরটা কাটবেন ততটাই কিন্তু মজা হয়। তো আমি সবগুলা গাজর এখন আমি ইয়ে করে নেব, গ্লেড করে নেব। সবগুলা গাজর আমি ভালো করে গ্লেড করে নিয়েছি। আর গ্লেড করে নেওয়ার পর আমি এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য আমি আগে থেকে কিন্তু পানি বয়েল করে রেখেছিলাম কেটল দিয়ে। তো বয়েল পানি দিয়ে কিন্তু আমি সিদ্ধ করছি। আপনারা অবশ্যই কাঁচা পানি দেবেন না, বয়েল পানি করেই দিবেন। তো বয়েল পানিটা দেওয়ার পর আমি সিদ্ধ কিন্তু তেমন একটা সময় নেব না, 3-4 মিনিটের মতোও না, একটি ব্লক আসলেই আমি নামিয়ে নেব। এই যে দেখতেছেন, তো আমি 2 মিনিটের মতো শুধু গাজরের যে গন্ধটা আর কি, এই গন্ধটা যেন চলে যায় এর জন্য সিদ্ধটা দেওয়া, না হলে কিন্তু আপনারা সিদ্ধ না দিয়েও করতে পারবেন। অনেক ইজি একটি রেসিপি আসলে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো আমার গাজরটা কিন্তু আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করেছি, তেমন একটা বেশি সিদ্ধ করিনি। একটি ব্লক আসলেই আমি আসার পরেই আমি নামিয়ে নিয়েছি আর কি। এই যে দেখতেছেন, তো একটা ক্যালেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ক্যালেন্ডারে নিয়ে নেওয়ার পর অবশ্যই আপনারা গরম পানিতে একবার ধুয়ে নেবেন। তো এই তো আমি আরেকটা ফানের মধ্যে এখন গাজরগুলো বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর প্রথমে কিন্তু আমি 2 টেবিল চামচ দিয়েছি আমি ঘি। আর ঘিটা কিন্তু আসলে আমি দেখিয়েছিলাম, কেন জানি রেকর্ড হয়নি। আসলে অনেক সময় রান্নার সময় হয় কি, আমি মনে হয় যে রেকর্ড হয়ে গিয়েছে, তো পরে দেখি যে না, হয়তো মাঝে মধ্যে মিসিং হয়ে যায়, জানি না এমনটা হয়েছে। তো 2 টেবিল চামচ আমি ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর আর তারপর আমি গাজর দিয়ে দিয়েছি। আর 2-3টা এখন দিয়ে দিলাম আমি, 2টা তেজপাতা দিয়েছি মাঝখানে কেটে। তারপর 2-3টা যে এলাচ দিয়েছি মাঝখানে ফেটে দিয়েছি আর কি এলাচগুলো। তো এলাচের কিন্তু আপনারা গুঁড়োও দিতে পারেন, এলাচের গুঁড়ো দিলেও হবে। তো আমি কিন্তু আস্তা এলাচ দিয়েছি আর কি মাঝখানে ফেটে, যেন একটু স্মেল হয়। স্মেল হওয়ার জন্য আপনারা যে কোনো কিছু আপনাদের পছন্দের আর কি যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেক মানে অনেকজন আছে যে
দারচিনি, তারপর লং, এগুলো দেয়। তো আপনারা আপনাদের পছন্দ মতো স্মেল হওয়ার জন্য দিতে পারেন আর কি। আর আমি কিন্তু এখানে ফ্রেশ দুধ দিচ্ছি, আপনারা কিন্তু এভাপোরেটিভ দিবেন। এভাপোরেটিভ দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর মানে অনেক সুন্দর হয় আর কি, স্মুথ হয় যে কোনো ডিজার্টেই। আমার মনে হয় এমনি নর্মাল যে দুধ আছে এইগুলো দিলে একটু হয়তো পাতলা হয়ে যায়, কিন্তু এভাপোরেটিভ দিলে অনেক বেশি ভালো হয় আমার মনে হয় আর কি। তো আমি দুধটা একটু ঘন করে নিয়েছিলাম আগে, তো এখন দিয়ে দিলাম আর কি। এভাপোরেটিভ ছিল না, এর জন্য দিতে পারিনি। আর এখন এই যে দেখতেছেন, আমি কিন্তু ফ্রোজেন যে নারিকেল, ওই ফ্রোজেন নারিকেলটাও আমি দিয়ে দিচ্ছি কিছু। নারিকেলটা আপনাদের অপশনাল, আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারবেন। নারিকেলটা আমি কুড়ানোর যে নারিকেল আর কি, ওই নারিকেলটা দিয়েছি। তো আপনারা যদি একটু টুকরো টুকরো করা থাকে তাহলে কিন্তু ওইটাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আর যদি দিতে চান না তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর আমি কিন্তু আমার মানে স্মেলের জন্য কিন্তু আমি দারচিনিও দুইটা দিয়ে দিয়েছি পরে। তো ভাবলাম যে না, আমার মনে হলো যে এলাচ তারপর তেজপাতা দিয়ে তেমন একটা স্মেল হচ্ছে না, তো দারচিনি আমি দুইটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখতেছেন নিডো যে পাউডারের দুধ যেটা, ওইটা আমি দিচ্ছি। তো ওইটা দেওয়ার পর আরও 3-4 মিনিটের মতো আমি কষাবো। আর এই তো আমি স্বাদ মতো চিনিটাও দিয়ে দিয়েছি, এই যে দেখতেছেন। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার এই গাজরের জন্য কিন্তু আমি এক কাপ থেকে একটু কম লেগেছে আর কি, হাফ কাপ এরকম আর একটু বেশি দিয়েছি। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো চিনি, দুধ এইগুলো দেওয়ার পর আমি আরও 2-3 মিনিটের মতো বাজবো, বেজে পানিটা একটু শুকাবো আর কি। আর পানিটা কিন্তু একটু ধৈর্য ধরেই আপনারা শুকাতে হবে, কারণ গাজর থেকে কিন্তু অনেক পানি বের হয়। তো এই পানিটা কিন্তু আপনারা একদম অল্প আঁচে রেখে দেবেন। অল্প আঁচে রাখলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, আর গাজরের যদি পানিটা না শুকান তাহলে গাজরের হালুয়া হবে না, অনেক পানি বের হয় কিন্তু গাজর থেকে। তো আপনারা পানিটা কিন্তু একটু ধৈর্য ধরে মানে শুকাতে হবে আর কি। তো এই যে দেখতেছেন আমি কিন্তু বসিয়ে রেখে দিয়েছি, একদম কম আছে। আমার রেসিপিটা প্রায় হয়ে যাচ্ছে, এই যে দেখতেছেন আমার পানিটা শুকিয়ে যাচ্ছে, অনেক জোরজোরে হয়েছে। আমি একটি ডিশের মধ্যে নিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো অনেক মজার একটি রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার রেসিপি তারপর আমার দাওয়াতের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।